আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানায় আজকে আমি নিয়ে এসেছি ফিশ কোরমার রেসিপি তো রেসিপিটা শুরু করার আগে আমি আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি আট থেকে ন পিস রুই মাছ নিয়েছি এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো লবণ লবণটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এবার লবণটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এখানে মাছটা ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর হ্যাঁ এই কোরমাটা কিন্তু সাদা তেল এবং ঘি দিয়েই রান্না হবে এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না কড়া করে একটু হালকাভাবে ভেজে নিলেই হবে তো মাছটা আমার এই প্যান্টের মধ্যে লেগে যাচ্ছিলো তার জন্য আমি প্যানটাকে চেঞ্জ করে অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তো দেখুন এবার কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম বাকি মাছটা আমি একইভাবে ভেজে নিলাম এবার এটাকেও আমি তুলে নিলাম সেম প্যানে আমি দিয়ে দেবো দু চামচ মতো ঘি এবং তার সাথে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা দুই টুকরো দারুচিনি দুই টুকরো এলাচ এবং দুই টুকরো তেজপাতা এবার এটাকে জাস্ট কিছু সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা এভাবে নেড়ে চেড়ে হালকা একটু ফ্রাই করে নিলেই হবে জাস্ট দুই থেকে তিন মিনিট কালারটা চেঞ্জ হয়ে আসলেই হয়ে যাবে পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব এভাবে নেড়ে চেড়ে এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো টক দই দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে এটা দেওয়ার পর ছেঁড়া ছেঁড়া না হয়ে যায় দইটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব এবার এটাকে চেড়ে দুই থেকে তিন মিনিট এটাকে আমি ফুটতে দেব। ফোটার পর কিন্তু তেলটা পুরো উঠে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা তেঁতুলের পেস্ট এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পেস্টটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু কোরমাতে অবশ্যই দেবেন এতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এখানে কোরমাটা কিন্তু খুব একটা কষা কষা হবে না একটু ঝোল ঝোল থাকবে তাহলে খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে একটু নিজেদের মতো বানিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে মশলার মধ্যে ডুবিয়ে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রান্না করে নেবো তো দেখুন আট থেকে দশ মিনিট হয়ে গেছে আর কোরমাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে কোরমার ঝোলটা কিন্তু এরকমই রাখার চেষ্টা করবেন কারণ ঠান্ডা হলে আরও অনেকটাই টেনে যাবে ফ্রেন্ডস আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এভাবে আপনারা কোনো দিন ফিশ কর্মা বানিয়ে খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আর হ্যাঁ আজকে আমি কী মাছ দিয়ে কোরমা বানিয়েছি এটাও কিন্তু কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো পরের কোনো রেসিপিতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ